খুলটি সীতারামপুরের এফসিআই গোডাউনে কর্মরত শ্রমিক এবং পরিবহন সংস্থার সাথে যুক্ত কর্মীরা বঞ্চনার শিকার। এই দাবি তুলে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে শ্রমিকদের সমস্যা মেটাতে শুক্রবার নিয়ামতপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আইএনটিটিউসি তরফে করা হলো বৈঠক। কুলটি সীতারামপুরে এফসিআই গোডাউনে কর্তৃপক্ষের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন গোডাউনে কর্মরত শ্রমিক ও পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত কর্মীরা। নানা অভিযোগের প্রেক্ষিতে গোডাউনের শ্রমিক সহ পরিবহন কর্মীদের স্বার্থে তাদের সমস্যা মেটাতে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে শুক্রবার নিয়ামতপুরে নিউ রোডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষে আয়োজন ছিল এক বৈঠকের। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া, স্থানীয় 61 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বাদল পুইতুন্ডি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈঠকে শ্রমিকদের সমস্যা সমাধানের প্রেক্ষিতে বিস্তার আলোচনা সারেন তৃণমূলের নেতৃস্থানীয়রা। আমি আরো দু চার কথা বলবো যেগুলো খুব দরকার, ভাইটাল। কারণ যেমন এই যে টিএমসি ইউনিয়ন যেমন আপনাকে সহযোগিতা করবে, আপনাদেরও কিন্তু পার্টিকে সহযোগিতা করতে হবে। ইভেন্ট টেক মানে তাই, আর সবসময় টাকা আপনাদের কাছে চাইবো না, মেম্বারশিপ 200 টাকা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোডাউন কর্তৃপক্ষের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এদিন সরব হলেন শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া। এফসিআই গোডাউনে কর্মরত শ্রমিক ও পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত কর্মীরা বঞ্চনার শিকার, জানালেন তিনি। রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটকের নির্দেশে সমস্যা মেটাতে এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে জানালেন শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া। শনিবার বঞ্চিত শ্রমিকদের সাথে দেখা করবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, শুনবেন তাদের সমস্যার কথা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ওই শ্রমিক নেতা। কর্তৃপক্ষের অনড় মনোভাবের বিরুদ্ধে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানালেন তিনি। এ বিষয়ে অভিযোগ জানানো হবে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে, জানালেন ওই শ্রমিক নেতা। এই যে এফসিআই গোডাউন আছে সীতারামপুরে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্টের লোক যারা এখানে ট্রাক চালায়, এখানকার যারা কর্মী তাদের সঙ্গে বঞ্চনা করছে, এখানে ট্রান্সপোর্টিং দিচ্ছে না, মাল দিচ্ছে না, তাদের রোজগারের অবস্থা খুব খারাপ, তাদেরকে গাড়ি দাঁড় করে কিস্তি দিতে হচ্ছে। এরা দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনে আসার জন্য, আমাদের সাহেবেদার জন্য এরা বারবার বলে এসছে। তো আমরাও মোটামুটি এই ঘটনাটা, সমস্ত ঘটনাটা আমরা আমাদের যিনি পশ্চিমবঙ্গের যে ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন, ল অ্যান্ড জুডিশিয়াল এবং পিডব্লিউ মন্ত্রী মাননীয় মলয় ঘটক, যিনি শ্রমিক নেতাও আছেন, উনি নির্দেশ দিয়েছিলেন আমাকে, বিশেষ করে বাদলদা বা আমরা আজকে নিয়ামতপুরে যারা ট্রাক কর্মচারী যারা আছেন তাদের কী কী প্রবলেম আছে শুনে কালকে মলয়দা টাইম দিয়েছেন, এখান থেকে ট্রাক অর্ডারে যাবেন, মলয়দার সঙ্গে দেখা করবেন। আমরা খুব তাড়াতাড়ি আন্দোলন শুরু করছি এফসিআইয়ের বিরুদ্ধে। অবিলম্ব সীতারামপুর ডিপুটা চালু করতে হবে। দুর্গাপুরে কিছু আধিকারিকরা বসে বসে যেভাবে সীতারামপুর ডিপুর সঙ্গে বঞ্চনা করছে সেটা আমরা বরদাস্ত করব না। আমরা মলয়দের কাছে কাল যোগাযোগ করে দরকার হলে সোম মঙ্গলবার আমরা ডিএমের সঙ্গে দেখা করবো, দরকার হলে দুর্গাপুর ডিপু এফসিআইয়ের যে ডিপুটা আছে যেখানে আধিকারিকরা বসে আমরা ওখানে ঘেরাও করব। আমরা কিন্তু লাগাতার আন্দোলন করব। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।